আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি দুইটি ভিন্ন স্বাদের ডিম চপ, আর দেখাচ্ছি আলুর চপের রেসিপি। এখানে আমি ম্যাশ করে নিয়েছি হাফ কেজির মতো আলু, আর নিয়েছি কিছু ব্রেড ক্রাম, আর নিয়েছি বেরেস্তা, শুকনো মরিচ, আর নিয়েছি দুটি ডিম, একটিকে কুচি কুচি করে কেটে এক পাল্টির মতো, আর নিয়েছি তিন পাল্টি ডিম আস্ত চপের জন্য। এখন এই পর্যায়ে আমি লবণ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে আলু ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি। এক কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করুন এই পর্যায়ে বেরেস্তাটা ব্যবহার করার জন্য, আর আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তনে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এটা মাখানো হয়ে গেছে, এখন এক এক করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ডিম চপগুলো। আমি প্রথমে কিছুটা আলুর যে মিশ্রণটা আছে ওটা থেকে নিয়ে নিয়েছি একটি ডিম চপের জন্য। আর সাধারণত ডিম চপগুলো একটু বড় হয়ে থাকে, তাই যখন আমরা ডিম চপটা তৈরি করবো খামিটা একটু বাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এভাবে করে ডিজাইন করে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে এটাকে ডিজাইন করে তারপর আপনারা তৈরি করে নিতে পারেন। এটা রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে দুই হাত দিয়ে চেপে চেপে সব সাইড থেকে আলুগুলোকে উপর দিয়ে এনে তারপর ভরাট করে ডিম চপটাকে দেখতে পাচ্ছেন। এরকম করে আমি দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে তৈরি করে দেখালাম। একদমই সহজভাবে আমি তৈরি করে দেখাচ্ছি, কোনো রকমের ঝামেলা নাই এই ডিম চপগুলি তৈরি করার জন্য। এরকম করে আমি সবগুলি তৈরি করে নিব। আমার আস্ত ডিম চপগুলি তৈরি করা হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে আমি আপনাদেরকে কিছু আলুর চপ তৈরি করে দেখাচ্ছি একই খামির থেকে। একটি খামির দিয়ে কতটা সুবিধা হয় দেখতেই পাচ্ছেন আপনারা, যে বিভিন্ন ধরনের আইটেম করা যাচ্ছে এই আলুর ভর্তাটা থেকে। আর এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি যে কুচি করে রেখেছিলাম হাফ পিস ডিম, ওইটা আমি এই খামির সাথে হাতের সাহায্যে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে দিয়ে এরকম করে হাতে একটু লম্বা শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। নর্মালি এই ধর এই ডিম চপটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব ধরনের নর্মাল হোটেলগুলোতে, তাই চেষ্টা করেছি ওই হোটেল স্টাইলের আপনাদের সাথে নিয়ে আসার ডিম চপ। আস্ত ডিম চপ তো এটা অকেশনালি পাওয়া যায়, আর এভাবে সব সাইড থেকে পাওয়া যায় বেশিরভাগ এরকম ডিম চপটা যেটা আমি এখন তৈরি করে দেখাচ্ছি। আস্ত ডিম চপটা একটু কমই দেখা যায়, কিন্তু এই যে ডিম চপটা আমি তৈরি করে দেখাচ্ছি গোল করে এবং লম্বাটে করে, এটা বেশিরভাগ দেখা যায় সব ধরনের হোটেলে। রেডি হয়ে গেছে, এখন আমি ব্রেড ক্রাম আর ডিমের মিশ্রণ দিয়ে এটাকে আমি ফোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন প্রথমে আমি ডিমের যেই লিকুইড মিশ্রণটা আছে এটার ভিতরে দিয়ে তারপর আমি ব্রেড ক্রামে ই করে ভালো করে মেখে সব সাইড থেকে এটাকে তৈরি করে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে ডিমের সাথে মাখিয়ে সব সাইড থেকে তারপর ব্রেড ক্রামের উপরে দিয়ে ভালো করে সব সাইড থেকে ব্রেড ক্রাম দিয়ে এটাকে ভরাট করে নিতে হবে। এরকম করে সবগুলি মিশ্রণ যা যা আমি এখানে নিয়েছি যেরকমভাবে নিয়েছি এগুলোকে তৈরি করে নিব। আর এগুলোকে আপনারা এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন মাস ভরে, আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে নিতে পারেন। আর সাথে সাথে যদি আপনারা ফ্রাই করে নিতে চান তো অবশ্যই আমি যেভাবে ফ্রাই করে নিচ্ছি এভাবে আপনারা ফ্রাই করে নিতে পারেন। আমি একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখন আমি অপেক্ষা করছি তেলটা হালকা গরম চলে আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হালকা একটা গরম চলে আসে। এটা প্রায় হালকা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যেই কুচি করে রাখা আলু দিয়ে যেই আমি ডিম চপে তৈরি করেছিলাম ওই ডিম চপটি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করে নেবেন, আর কতটুকু লাগবে আর কম বেশি করে নেবেন তাহলেই হয়ে যাবে। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাইড থেকে কিছুটা ব্রেড ক্রাম ছিটে চড়ে আছে, এটা কোনো অস্বাভাবিক না। সাধারণত এক্সট্রা যেগুলো ব্রেড ক্রাম থাকে যেগুলো ভালো করে লেগে যায় না ওগুলো এরকম করেই ছেড়ে ছেড়ে গা থেকে চড়ে যায়। দ্বিতীয় পর্যায়ে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আস্ত ডিমের চপগুলো। এরকম করে আমি প্রত্যেকটি চপ ভেজে নিব আর আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি,
কারণ হায় আছে বাঁচতে গেলে এটা পুরোটাই ভেঙে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবেন এটাকে লো ফ্লেমে রেখে ভেজে নেওয়ার। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে এক দুই উপকরণের কিছু রেসিপি নিয়ে আসার, তাই চেষ্টা করেছি এবারও একদমই সহজভাবে কিছু নিয়ে আসার। আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এই আস্ত ডিম চপগুলি, দেখতেই পাচ্ছেন ডিম চপ কিন্তু একদমই সহজ তৈরি করা, আর আশা করছি আপনারা এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন আর বাহির থেকে যেয়ে এনে খেতে হবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর যেহেতু রমজান মাস, এগুলো ভাজা পোড়া খাবার ছাড়া আমাদের তো অবশ্যই চলে না, এরকম করে আমি সবগুলি ভেজে নিচ্ছি। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব ফ্রাই প্যান থেকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। আপনারাও যদি বাসায় তৈরি করে খান আপনাদেরও সেম একই রকমই হবে, একই ধরনেরই কালারটা আসবে। অবশ্যই যদি আপনারা তৈরি করে খান আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। এটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তৃতীয় পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি গোল করে যে ডিমের চপটা নিয়েছিলাম কুচি করে রাখা, ওইটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই লো ফ্লেমে রেখে আমি এটাকে ভাজার চেষ্টা করছি। অবশ্যই এটাকে লো ফ্লেমে রেখে আপনারা ভাজার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা ভাজা হচ্ছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যার ফলে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলি আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। এই কাজটি যদি আপনারা না করে থাকেন অবশ্যই আমার ভিডিওটি দেখে করে রাখবেন আর সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে এখনও এটাকে এখনও উল্টিয়ে দিইনি, কারণ আমি ভালো করে এক সাইডটা হওয়ার পর আরেক সাইড উল্টিয়ে দিব। প্রায় এক সাইডটা হয়ে গেছে নিচের সাইডটা, এখন আমি এটাকে উল্টিয়ে দিব যখন একটি গোল্ডেন কালার চলে এসেছে নিচের দিকে দেখাই যাচ্ছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সাধারণত এগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময় লাগে যদি আগে থেকে রেডি করা থাকে, আর যদি সাথে সাথে রেডি করে নেন তারপরও এতটা সময় লাগবে না যতটা মনে হয় আর কি। এগুলো ভাজা হয়ে গেছে প্রায়, আমি এই পর্যায়ে উঠিয়ে নিব এবং শেষে দেখাচ্ছি কীভাবে আমি আলুর চপগুলি ভেজে নিচ্ছি। আমি এখানে আলুর চপগুলি দিয়ে দিয়েছি, আর অবশ্যই দেখতে পাচ্ছেন দুটি হচ্ছে ব্রেড ক্রামের সাহায্যে আলুর চপ, আর দুটি হচ্ছে আমাদের যে বেসন দিয়ে তৈরি করা সেই আলুর চপ। আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরকম করেও আলুর চপ ভাজা যায় আবার বেসন দিয়েও তৈরি করে যায়। তো অবশ্যই আপনারা আপনাদের মন মতো করে তৈরি করে নেবেন এই আলুর চপগুলো আর যেই ডিম চপগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম সহজ করে। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো করে লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আর এগুলো যদি আপনাদের ফ্রোজেন করা থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে 2 মিনিটের মতো অপেক্ষা করে তারপর আপনারা সাথে সাথে তেলে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, কারণ নিচের সাইডটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি উপরের সাইডটাকে ভালো করে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি আলুর চপগুলো, প্রায় হয়ে যাচ্ছে এই আলুর চপগুলি ভাজা। অনেক সুন্দর একটি কালার এসেছে, খুবই কালারফুল একটি রেসিপি। অবশ্যই আপনারা কিন্তু বাসায় তৈরি করে আমাকে জানাবেন কেমন হলো এই ইফতার আইটেমটি। আর নর্মালি ইফতারি ছাড়াও কিন্তু আমরা এই ডিম চপগুলি খেয়ে থাকি, তো আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন। আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমার ভিন্ন স্বাদের ভিন্ন রকম করে 2টি আলুর চপ আর 2টি ডিম চপের রেসিপি। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিগুলো, দেখতে যে অতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে, তাই আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।